আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে কাপের ভিতরেও পুডিং বানানো যায়। তো আমি আজকে দেখাবো ম্যাঙ্গো এবং ক্যারামেল পুডিং। তো চলুন ভিউয়ার্স, আজকে রেসিপিটি দেখা যাক। তো প্রথমেই আমি ক্যারামেলটা তৈরি করে নিব। চুলায় একটা আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, এর ভিতরে দিয়ে দিলাম হাফ কাপ চিনি, আর দিয়ে দেব সামান্য পানি। তো পানিটা দিয়ে, এটা পানিটা বেশি না হয়, অল্প পরিমাণ যেন হয়, তো এটা আমি ভালো করে মিক্স করে নেব চিনিটা না গলে যাওয়া পর্যন্ত। তো দেখুন আমার চিনিটা কিন্তু গলে গিয়েছে। তো এখনও আমি আরও 5-10 মিনিট এটা নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত কালারটা না চলে আসে। তো দেখুন আমার কালারটা কিন্তু চলে এসেছে। তো আমি কালারটা একটু, আমারটা একটু গাঢ়ই হয়েছে, তো এতে কোনো সমস্যা নেই, এটা পুড়ে যায় নাই। তো আমি একটা বাটিতে দিয়ে দেব 2টি ডিম। এই ডিম 2টি দিয়ে আমি ভালো করে বিট করে নিব। আমি একটা হ্যান্ড হুইক্স নিয়েছি, আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও পারবেন। তো এটা আস্তে আস্তে করে বিট করে নিব যাতে এটা ফোম তৈরি না হয়ে যায়। তো আমি ডিমটা ভালো করে মিক্স করে নিব ফেটিয়ে। এটা বিট করা হয়ে গেলে আমি এ পর্যায়ে দিয়ে দেবো দুধ। আমি এখানে 3 কাপ দুধকে 2 কাপ করে নিয়েছি, এবং এর ভিতরে এই দুধের সাথেই আমি চিনি এবং এক টুকরা দারুচিনি আর একটা এলাচ দিয়ে জাল করে নিয়েছি। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স থাকে তো সেক্ষেত্রে ভ্যানিলা এসেন্সটা দিতে পারবেন। তো আমার কাছে ভ্যানিলা এসেন্সটা ভালো লাগে না, তো আমি এটা দেই নেই। তো এটা ভালো করে মিক্স করে আমি এটা ছেঁকে নিয়েছি। ছেঁকে আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, কারণ আমি এখানে 2টা পুডিং বানাবো এর জন্য। তো আমি অর্ধেকটা দিয়ে দিলাম ক্যারামেল পুডিংয়ের জন্য। দেখুন, তো কাপের ভিতরে বানালে কিন্তু খুব ইজিলি বানানো যায়, তবে আপনাদের কোনো চিন্তার কারণ নেই, এই কাপটা কিন্তু ভেঙে যাবে না, কারণ এটা সিরামিকের কাপ। তো আমি এ পর্যায়ে দিয়ে দিব আম, ব্লেন্ডার করে নিয়েছি। তো আমি এখানে 3-4 টেবিল চামচ দিয়ে দিলাম। তো এটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন আমি আবারও হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো প্রকার কালার ইউজ করিনি, সো আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটা কত সুন্দর এসেছে। তো এটা মিশানো হয়ে গেলে আমি বাকিটা আরেকটা কাপে দিয়ে দিব। তো আমি আস্তে আস্তে করে ঢেলে দিব। তো হয়ে গিয়েছে আমার এটা। তো আমি এক পর্যায়ে একটি চুলায় বড় সাইজের হাঁড়ি বসিয়ে দিব, এবং হাঁড়ির ভিতরে আমি একটি টিস্যু পেপার দিয়ে দিলাম। তো এটা দেওয়ার কারণ হলো, এটা দিলে কাপের কোনো প্রকার ক্ষতি হবে না। তো আমি দিয়ে দিলাম পানি। আমি এরকমভাবে পানি দিব যে কাপের 1/4 ভাগ পানির ভিতরে ডুবে থাকে, এরকমভাবে পানি দিতে হবে। আমি দিয়ে নিলাম। তো দেখুন আমি ভালো করে কিন্তু বসিয়ে দিলাম সুন্দর করে। এবার আমি ঢাকনা দিয়ে দেবো 20 মিনিটের জন্য। তো এটা কিন্তু বেশি সময় লাগবে না, 20 মিনিটই হয়ে যাবে, কারণ এটা কাপ পুডিং এর জন্য। তো আমি এই ঢাকনার যে ছিদ্রটা আছে এটাও বন্ধ করে দিতে হবে, যাতে কোনো প্রকার বাতাস ভিতর থেকে বের না হতে পারে। তো আমি 20 মিনিট পরে চলে এসেছি। এবার ঢাকনা খুলে টুথপিক দিয়ে চেক করে নিব। তো দেখুন আমার টুথপিকটা কিন্তু ক্লিন এসেছে। তো এটা হয়ে গেছে পুডিংটা। তো আমি আরেকটা, যেটা আম পুডিং, ওটাও চেক করে নিলাম। দেখুন এটাও ক্লিন এসেছে।
আমার দুইটা পুডিং রেডি। তো আমি এবার সার্ভ করে নিব। তো আমি একটি চাকুর সাহায্যে এটাকে আলতো করে ঘুরিয়ে নিব। তো এটা অবশ্যই ঠান্ডা হয়ে গেলে তারপর এটা সার্ভ করবেন, তা না হলে পুডিংটা ভেঙে যাবে। তো আপনারা অনেক সময় দেখা যায় তাড়াহুড়া করে গরম অবস্থায় সার্ভ করেন, তো সেক্ষেত্রে পুডিং ভেঙে যায়। তো দেখুন আমার পুডিংটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এবং তারপরেই আমি সার্ভ করে নিব। তো আমি আস্তে করে উল্টিয়ে এটা নিচের দিকে দিব। এখন কত ইজি ভাবে এটা চলে এসেছে দেখতেই পাচ্ছেন, এবং কালারটাও কত সুন্দর এসেছে দেখুন। এই আমের পুডিংটা কিন্তু একদম সফট। তো আমি একইভাবে অন্য পুডিংটাও সার্ভ করে নিব। এটাও কিন্তু আমি একটু চাকু দিয়ে চারদিকটা ছাড়িয়ে নিয়েছি, যাতে করে পুডিংটা বের হয়ে আসার সময় খুব ইজিভাবে বের হয়ে আসে। তো এটা কিন্তু বাসায় বসে ইজি বানিয়ে ফেলতে পারবেন, এবং বাচ্চারা অনেক সময় বায়না ধরে পুডিং খাবো, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু কাপি এবং অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। এবং আপনাদের বাসায় যদি মগ থাকে সিরামিকের, তো সেক্ষেত্রে সেই মগের ভিতরেও কিন্তু পুডিংটা বানানো যায়। তো দেখুন কত সোজা এটা বানানো, এটা কিন্তু সময়ও কম লাগে এবং আপনার বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু বানানো যায়। তো এটা আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়ে বা গরুর দুধ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। তো আমি এবার পুডিংটা একটু কেটে দেখাবো, দেখুন কত সফট হয়েছে। দেখুন ভিতরটা কত স্মুথ হয়েছে। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে সহজ মনে হয় তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করুন। তো এই পর্যায়ে আমি ক্যারামেল পুডিংটা কেটে দেখাবো। দেখুন এই পুডিংটাও কিন্তু একদম সফট এবং স্মুথ হয়েছে। এই ডেজার্টটি কিন্তু আপনারা খুব সহজে যে কোনো অনুষ্ঠানে বানিয়ে ফেলতে পারবেন। এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার সাথে থাকুন, এবং কোনো প্রশ্ন থাকলে তা